নরসিংদীর মুসলিউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নরসিংদী সদর এক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম হিরো বীর প্রতীক এমপির নেতৃত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার আর এ লায়নের প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার বিকেলে নরসিংদীর সদর উপজেলা পরিষদের হলরুমে এ প্রস্তুতি সভা সম্পন্ন হয়। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাবউদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, মোন্তাজউদ্দিন ভূঁইয়া, সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ রিপন সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অলির রহমান আজিম, এস এম কায়ুম, আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান কফিলউদ্দিন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন ইউপি পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সদর উপজেলা থানা ও শহর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা। আগত বক্তারা বলেন, আগামী 12ই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে সকল প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সকলে একযোগে ঐক্যবদ্ধ হয়ে ব্যাপক লোকের সমাগমের মাধ্যমে নরসিংদীবাসীর ইতিহাস সৃষ্টি করবে। আরও বলেন, নরসিংদীর সদর আসনে এমপি মোহাম্মদ নজরুল ইসলাম হিরোর নেতৃত্বে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বরণ করতে এবং মহাসমাবেশকে সফল করতে আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। সদর এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরো প্রতিনিধিকে বলেন, দীর্ঘ 19 বছর পর বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নরসিংদীতে আগমন করতে যাচ্ছেন, এটা নরসিংদীবাসীর জন্য সৌভাগ্য। শত ব্যস্ততার মাঝেও তিনি নরসিংদী মানুষের কাছে আসছেন। ইতিমধ্যে তার আসার খবর শুনে এবং তাকে এক নজরে দেখার জন্য নরসিংদীবাসী উদগ্রীব। পাশাপাশি দলীয়ভাবে আমরা তাকে স্বাগত জানাতে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছি। মহাসমাবেশ সফল করতে দফায় দফায় দলীয় নেতাকর্মী ও চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করছি, ব্যাপক সাড়া পাচ্ছি। প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে নরসিংদীবাসী ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। আগামী 12ই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সার কারখানা উদ্বোধন করতে আসছেন। পরে তিনি দুপুরে নরসিংদী শহরের ঐতিহাসিক মুসলিউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। অপরদিকে প্রস্তুতি সভার আগে নরসিংদী সদর উপজেলা পরিষদ আয়োজিত 7 নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাবউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর এক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম হিরো বীর প্রতীক এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, মোন্তাজউদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন ভূঁইয়া প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।